ফোন দিয়েছে ফার্স্ট অ্যাপ্রোচটা ভাইয়া, তাহলে প্রেমের বা বিয়ের অ্যাপ্রোচটা কার ছিল? ওটা আমার ছিল। প্রেমের প্রসঙ্গটা কখন আসে? প্রেমের প্রসঙ্গ কখনোই আসে না, আমাদের একেবারে বিয়ের প্রসঙ্গ এসেছে। তো আই লাভ ইউ কেউ বলেনি? আই লাভ ইউ তো স্কুলে ছোটবেলায় তো ও আরবি ভাষায় আমাকে বলেছিল। আরবিতে আই লাভ ইউ বলেছে? আপু তাহলে কোন ল্যাঙ্গুয়েজ আনসার করে? আমি পরে অনেক বছর পর বাংলায় আনসার করি। তখন যখন বলেছিল আমি আসলে বুঝিনি আসলে আমাকে কি বলছে। প্রেমের প্রস্তাব না দিলেও আই লাভ ইউ টু না বললেও বিয়ের কথাটা আপু বলেছে, তো আই লাভ ইউ টু কখনো বলা হয়নি? আই লাভ ইউ টু এখন তো সারাক্ষণই আই লাভ ইউ বলে। মানে আমিও তোমাকে ভালোবাসি ভাইয়া শুনতে চায় না যে হ্যাঁ? অবশ্যই সে জানতো যে আমি তাকে পছন্দ করি, তো আমি আসলে এই জন্যই ওকে বিয়ের কথাটা বলি, কারণ আমি জানি যে আমাদের ততদিনে আমাদের বোঝা পড়ার 17-18 বছর হয়ে গেছে বা 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছরে আমরা একজন একজনকে আসলে বেড়ে উঠতে দেখেছি, আমরা একজন একজনের গ্রোথ দেখেছি, একে অপরের লুপহোল গুলো জানি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, লুপহোলস গুলো জানি, তার ফ্লস গুলো আমি জানি, সে আমার ফ্লস গুলো জানে, সেটা খুব আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে। হ্যাঁ, তো আমার নতুন করে কাউকে ডিসকভার করার নাই। এতদিন ছিল ওখানে কিন্তু আরবি পারতে না, টুকটাক বুঝি আর কি, তোমার নাম কি, কেমন আছো, এটার দাম কত, এগুলো এটা বলো যে আই লাভ ইউ তো ভাই আরবিতেই বলেছে। হ্যাঁ, ওটা মানে ওটা আরবিতে হচ্ছে আনা বাহেব্বুক এন্তা। একবার আনা বাহেব্বুক ইন্তা, আনা মানে আমি, হোব মানে লাভ, ইন্তা মানে ইউ। তো ওটা যখন বলে আমি তখন এটার মানে বুঝিনি, আমি আমার ফ্রেন্ডকে যখন জিজ্ঞেস করি এটা আমাকে বলেছে, তো আমার ফ্রেন্ড খুব এক্সাইটেড হয়ে গেছে শুনে, আরে রিম ভাইয়া তো তোমাকে আই লাভ ইউ, তোকে আই লাভ ইউ বলছে। ভেতরে খুশি খুশি খুবই খুশি খুবই হয়েছিলাম। ভাইয়ার সাথে বন্ধুত্ব থেকে সরাসরি বিয়ে, প্রেমটা ওভাবে হয়নি? জীবনে অন্য কোনো প্রেম এসেছিল নাকি? প্রেম না না না, অনেক এসেছে, আমারও এসেছে, ওরও এসেছে, ওগুলাই হচ্ছে আমি সিচুয়েশন বলছিলাম। আমি অন্য রিলেশনশিপ হয়েছে বা ও কখনো অন্য, দুজন একসাথে সিঙ্গেল হওয়াটা কখনো হয়নি। তো আমার কারোর সাথে প্রেম যেটা নিয়ে খুব গুঞ্জন হয়েছে, বা যদি একটু স্পেসিফিক্যালি বলি, কোনো রেডিও ব্যক্তিত্বের সাথে কিংবা কোনো টেলিভিশন চ্যানেলের কোনো কর্তা? দেখো, যেটা আগে হয়ে গেছে সেটা নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে ইন্টারেস্টেড না, সিন্স আই এম ম্যারিড, বাট অফকোর্স বন্ধুত্ব এবং সম্পর্ক তো হয়েছে, হয়ে থাকতেই পারে, সো হয়েছে। এবং অকওয়ার্ড যেটা বলছো যে প্রত্যেকটা সম্পর্কই যখন শেষ হয় তো কোনো অকওয়ার্ডনেস এবং কোনো বিটারনেসের কারণেই শেষ হয়, সো অবভিয়াসলি ছিল। সবার একটা আইকন থাকে বা সবার একটা ইন্সপিরেশন থাকে, তো আপুর ইন্সপিরেশনকে আমি যদি কারো নাম নিই সেটা হচ্ছে ফারজানা ব্রাউনিয়া, কারণ আমরা যখন শুরু করেছিলাম আমি যেটা বলছিলাম যে তখন মেয়েরা অ্যানকারিং করবে বা অ্যানকারিং একটা প্রফেশন হবে, এটাকে এতটা তখন অ্যানকারস হতো আসলে ছেলেরা, যেমন হানিফ সংকেত বা আব্দুল নূর তুষার ইনারা ছিলেন, ইন এ ভেরি ক্যাজুয়াল ওয়ে শি ইজ প্রেজেন্টিং অর হোস্টিং আ শো ওয়াজ ফারজানা ব্রাউনিয়া। হ্যাঁ, তো আই থিঙ্ক উনি ওই পথটা বা জায়গাটা আমাদের জন্য ক্রিয়েট করে যেখানে থেকে মেয়েরা অ্যাঙ্কারিং ঝাঁকে ঝাঁকে আসা শুরু করে, এবং ওই আটসাট করে শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে চুল পরিপাটি করে ওই হেসে কয়েকটা প্রশ্ন করা, ওই ওই চেইনটা ভেঙেছে, আই থিঙ্ক ওইটা ব্রাউনি আপু অনেকখানি ভেঙেছে, এবং ওটার পর থেকে আসলে ট্রেন্ডটা শুরু হয়। তো অবভিয়াসলি ফারজানা ব্রাউনিয়াকে আমি অবশ্যই ওনার নাম নেব। আমি তোমাকে একটা কোয়েশ্চেন বা একটা শব্দ বলবো এবং এরপরে তোমার মাথায় যেটাই ক্লিক করবে তুমি সেটাই আমাকে বলবা। আচ্ছা, সো শ্যাল উই গো ফর ইট? শিওর। ওকে, অমিতাভ রিজা নাকি মোস্তফা সারোয়ার ফারুকী? বোথ। You have to pick one. Nah, both. Okay, done. Biroho. Prem. Life. Beautiful. Fame. Enjoyable. Anchoring. Love. Tomar show-er guest hishebe tumi dujonke dakte parba. Ami tomake char joner naam bolbo, dujonke tumi fele diba. So, Siam, Arifin Shubho, Shakib Khan, Chanchal Chaudhuri. আমি আই থিঙ্ক শাকিব খান চঞ্চল চৌধুরী রাখবো, বিকজ ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন যেটা কখনো কেউ দেখে নাই। আর তুমি তাহলে বাদ দিয়ে দিচ্ছ হচ্ছে সিয়ামকে এবং আরিফিন শুভকে? হ্যাঁ, এটা রাগ করার কিছুই নাই, দুজনে আমার কলিগ এবং আমার খুব ফেভারিট, বাট আই থিঙ্ক এভাবে এই কম্বিনেশনটা দেখে নাই কেউ।